চেয়েছেন দোয়া ইউনুস খতমের সময় কি প্রত্যেকবার বিস্লা পড়তে হয় কি না প্রথম কথা বলতে কোন আল্লাহাম যে দোয়ার আলোচনা করে আল্লাহ তালা শেষে বলেছেন ওয়াকায়দা আলী একই একইভাবে আমি ইমানদারদেরকে মুক্ত করে থাকি যেভাবে ইউনুসকে আমি এ দোয়া পড়ার মাধ্যমে মুক্ত করেছি এই জন্য আমাদের কোনো বিবাদ পড়লে আমরা দোয়া পড়তে পারি এটা ভালো প্রশংসনীয় কিন্তু এটার খতম বলতে নির্দিষ্ট কোন সংখ্যা এত হাজার বার সত্তর বার এক লাখ সোয়া লাখ এরকম কোনো সংখ্যা নির্দিষ্ট করা এটা উচিত নয় কারণ ইসলাম শরিয়া কোথাও এটাকে নির্দিষ্ট করা হয়নি আর দয়ানুসের আয়াত আহ এটা যদি দয়ানুষ যদি করেন আয়াত জন্য যখন শুরু প্রথমবার পড়বেন প্রথমবার আপনি আজলে পড়ে নিবেন এরপরে যতবার পড়বেন আর আপনার আজলাস কিছু করার দরকার নেই